হাই এভরিওয়ান, এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা লারাভেল চলমান সিরিজটি শুরু হতে যাচ্ছে। তবে এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লারাভেল কি এবং লারাভেলের কতগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করব এবং লারাভেল কারা শিখতে পারবেন, কাদের জন্য এই কোর্স, সে সমস্ত বিষয় নিয়ে জাস্ট আমরা একটু আলোচনা করতে চাই। ওকে, তো এটাই হচ্ছে আমার লারাভেলের সর্বপ্রথম ভিডিও টিউটোরিয়াল। তো আমি আশা করি এই কোর্সটি শেষ করতে হয়তো আমার একটু টাইম লাগতে পারে, কারণ আমি নিজেও একজন ছাত্র। তবে আমি বলে রাখি যে কোর্সটি অবশ্যই বিগিনারদের জন্য, বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। ইতিপূর্বে কিন্তু আমি পিএইচপির ওপর অনেকগুলো প্রজেক্ট প্রায় দেখিয়ে ফেলেছি। তো এই কোর্সটি আমি এমনভাবে ডিজাইন করেছি যেন শুধুমাত্র অ্যাডভান্স না, যারা বিগিনার রয়েছেন তারাও এই কোর্সটি করতে পারবেন। তো সবার প্রথমে আমরা জানতে চাই যে লারাভেল হচ্ছে আমাদের কি বা লারাভেল অ্যাকচুয়ালি কি। তো লারাভেল হচ্ছে বর্তমান আমাদের যে পিএইচপি ল্যাঙ্গুয়েজটি রয়েছে সেটা জনপ্রিয় একটি ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল। বর্তমান আমাদের যেই ওয়ার্ল্ড বিশ্বে বা বর্তমান বিশ্বে যে 70% ওয়েবসাইট কিন্তু এখনও পিএইচপিতে রান হয়, আর এই পিএইচপি ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে লারাভেল। তো লারাভেলকে ডেভেলপমেন্ট করেন এবং কত সালে, 9 জুন 2011 সালে টেইলর ওটেল প্রথম লারাভেল 1.0, সুতরাং 1 নম্বর যে ভার্সনটি সেটা ডেভেলপমেন্ট শুরু করেন। তো এই নাম লিখে সার্চ করলেই কিন্তু আপনারা সে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে যাবেন। তো তার পাশাপাশি এখন আমরা জেনে নিই যে লারাভেল, এই যে লারাভেল যে কোর্স, সেই কোর্সের মধ্যে লারাভেল আসলে কি। তো লারাভেল হচ্ছে, কিন্তু আমরা জানি যে লারাভেল হচ্ছে জনপ্রিয় একটি ফ্রেমওয়ার্ক, পাশাপাশি এটা আমাদের এমভিসি প্যাটার্ন ফলো করে। তো এমভিসিটা কি এবং এমভিসির যে ডিজাইন প্যাটার্ন, সে বিষয়টা যদি জানতে চান তাহলে আমার সেকেন্ড ভিডিওতে আপনারা দেখবেন, সেখানে কিন্তু আমি এমভিসি নিয়ে রিয়েল লাইফ এক্সাম্পল সহ অনেক কিছু আলোচনা করেছি। তো এবার আসি, আমরা যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশান যদি বানাতে চাই তাহলে কিন্তু আমরা সেটা লারাভেল দিয়েই বানাতে পারবো। আমাদের কি করবে, লারাভেল কিন্তু আমাদের কাজগুলোকে আরও সহজ করে দিবে। এছাড়া লারাভেলের বেস্ট সিকিউরিটি সিস্টেম রয়েছে, নিজের ট্যাম্পলেট ইঞ্জিন আছে। তো এই যে ট্যাম্পলেট যে ইঞ্জিনের কথাটি বলছি বা ব্লেড ট্যাম্পলেট যে ইঞ্জিনের কথাটি বলছি, সেগুলো কিন্তু আমরা টিউটোরিয়ালের মধ্যে আলোচনা শুরু করব। ওকে, তো এখন আসি কারা করতে পারবে এই কোর্স। যারা বেসিক পিএইচপি এবং ওপি জানেন তার সঙ্গে কিন্তু আপনাকে মাইএসকিউএল বেসিক জানতে হবে। তার পাশাপাশি একদম বেসিক থেকে শুরু, মানে বিগিনার লেভেল থেকে শুরু হতে যাচ্ছে। তার পাশাপাশি এই টিউটোরিয়াল যে সিরিজটি আমি বানাতে যাচ্ছি সেটা হচ্ছে 100+ টিউটোরিয়াল আপলোড হতে পারে, বা তার কম অবশ্য হবে না, তার বেশি অবশ্য হবে। তো এই যে 100+ টিউটোরিয়ালের একটি কোর্স এটি হতে যাচ্ছে, সুতরাং একটু সময় নিয়ে কিন্তু আপলোড হবে। তার পাশাপাশি ছোটো ছোটো অনেকগুলো প্রজেক্ট থাকবে এই কোর্সে। তো যারা শেখার জন্য আসবেন তারাই কিন্তু এই কোর্সটি করতে পারবেন। ওকে, এবং সম্পূর্ণ ফ্রি আমার ভিডিও টিউটোরিয়াল হবে এটি, এবং এটি আমি সম্পূর্ণ আমার ইউটিউবে আপলোড দিয়ে থাকব। তো আমি আশা করি আপনাদেরকে আমি আমার কোর্স প্ল্যান নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তো লারাভেলের ওপর এটাই ছিল আমার সর্বপ্রথম একটি ইন্ট্রোডাকশনমূলক আলোচনা। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে লারাভেলের কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করে দেব। ধন্যবাদ সকলকে।